কত নিয়ামত আল্লাহ দান করেছেন, কিন্তু নিয়ামত সরাসরি চলে আসার কারণে আমরা বুঝতে পারছি না, সেই জন্য মসজিদ খালি থাকে। অথচ মুসলমানদের মসজিদ খালি থাকার কথা না, মুসলমানরা ফরায়েজ ত্যাগ করে রাতে ঘুমানোর কথা ছিল না। মানে কত বড় বেহায়া হলে, কত বড় বেগাইরত কিসিমের হলে, সিজদা বাদ দিয়ে, ফরায়েজের সিজদাগুলো বাদ দিয়ে একটা মুসলমান পিঠে বিছানার সাথে লাগাতে পারে, এটা কোনো বাহায়া কোনো গাইরতওয়ালা মুসলমানের পক্ষে সম্ভব না। আপনি চিন্তা করতে পারবেন, মানে আমি যার হুকুম ছাড়া একটা শ্বাস না নিতে পারবো না ছাড়তে পারবো, এমন সত্তা যেই সিজদাটা আবশ্যক করে দিয়েছেন সেটা না করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমি চলে গেছি কোথায় বিছানায়। আরো সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা তিনটা চারটা পর্যন্ত গল্প করি না, ফজরের আজান পড়লে আমরা চলে যাই। কেন হয় জানেন? আপনি মনে করছেন আপনি পড়েন নাই, ইন্না লিল্লাহ, আপনি পড়ারও কেউ না, না পড়ারও কেউ না, আল্লাহ আপনার কাছ থেকে তৌফিক উঠিয়ে নিয়েছে। মানুষ যখন অতিমাত্রায় বেগাইরত হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেহিস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনার পকেটের টাকা কেড়ে নেবেন না। মালিকুল মুলক আপনি, আল্লাহ কখনো আপনার প্লেটের ভাত খেয়ে নেবেন না, আল্লাহ কখনো আপনার সম্মানের চেয়ার কেড়ে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাকার যে তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে সেটা উঠিয়ে নেবেন, যেটা রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, যে মওলায়ে করিম আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত যে আমাকে দান করেছেন, এটা রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস আপনাকে আমাকে দান করেছেন।